আমাদের ছোটবেলায় জুতার ফিতা লাগানো একটা মাস্ট ছিল, কারণ আমাদের জুতোগুলোর মধ্যে সব কিছুতেই ফিতা ছিল। কিন্তু এখন আমি দেখছি যে জুতোর মধ্যে অনেক কিছুই আছে যে ফিতা ছাড়া আরো অন্যান্য অনেক ভ্যারিয়েন্ট এসছে। তো আমি দেখছিলাম যে আমার বাচ্চারা বিশেষ করে যারা জুতা লাগাতে বা জুতার ফিতা বাঁধতে খুবই খুবই তারা আসলে জুতার ফিতা বাঁধতেই চায় না। তো তখন আসলে আমি চিন্তা করছিলাম যে এই জুতার ফিতা বাঁধা নিয়ে আসলে কি হতে পারে, মানে সামনে জুতার ফিতা কি বাঁধার জন্য, বা ধরা যাক আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা কাপড় ভাঁজ করা, মানে কাপড় ভাঁজ করা, জুতার ফিতা লাগানো, এ ধরনের কাজগুলো করার জন্য কি কিছু আসলে আমরা দেখব কিনা সামনে। তো অফকোর্স এটা নিয়ে তো অলরেডি আমরা দেখছিলাম যে ডিপ মাইন্ড এটা নিয়ে কিন্তু আসলে অনেক কথাবার্তা বলছে, যে ডিপ মাইন্ড ওরা বলছে যে জুতার ফিতা, বিশেষ করে জুতার ফিতা কিন্তু ডিপ মাইন্ড কিন্তু একটা লেভেলে ওরা কাজ করেছে। এবং আপনি যদি দেখেন এই ভিডিওটা যে আসলে একটা জুতার ফিতা লাগাতে কিভাবে একটা ডিপ মাইন্ড কিভাবে রোবোটিক আর্ম ব্যবহার করছে, এবং রোবোটিক আর্মের যে ইমিটেশন লার্নিং, মানে মানুষ কিভাবে শেখে, মানে মানুষ কিভাবে শেখে সেটাই কিন্তু তারা এখানে দেখিয়েছে, যে ডিপ লার্নিং আসলে কিভাবে আসলে মানুষ কিভাবে শেখে বা মানুষ কিভাবে জুতা ফিতা লাগায় সেটাকে আসলে তারা ইমিটেট করে দে হ্যাভ বিন লার্নিং অন দিস টু রোবোটিক্স আর্মস। এবং তারাও কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, যে যেটা আমি বলেছি যে এই কাপড় ভাঁজ করা কিন্তু আরেকটা ঝামেলার জিনিস। তো এই কাপড় ভাঁজ করা যদি রোবট করতে পারে তাহলে তো একটা বিশাল বিশাল কাজ হয়ে যায়। এখানে দেখাচ্ছে যে রোবট নিজেই নিজেকে রিপেয়ার করছে। তো একটা রোবট যদি নিজেই নিজেকে রিপেয়ার করতে পারে তাহলে তো একটা অসাধারণ একটা কাজ হলো, মানে নিজেই রোবট নিজেকে রিপেয়ার করছে। একটা গাড়ি নিজেকে সে রিপেয়ার করবে, বা একটা কাপড় ভাঁজ করা, যেটা আসলে আমি একদমই পারি না, কাপড় ভাঁজ করাটা আসলে কিভাবে আসলে রোবোটিক আর্ম দিয়ে কাপড় ভাঁজ করানো যায়, এই জিনিসগুলো কিন্তু আসলে সবচেয়ে বড় আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ। এবং সেখানে কিন্তু আসলে একটা রোবোটিক আর্ম যদি একটা ধরা যাক একটা জুতো যদি ঠিক মতো যদি বাঁধতে পারে তাহলে তার যে স্টেপিং স্টোন তার আসলে আমি আমরা বুঝতে পারছি। সো আসলে এটার জন্য যে আমি মনে করি যে এটার জন্য যে ওরা বলছে যে আলোহা একটা নতুন লার্নিং ডেক্সটারিটি ইয়েতে, সেখানে কিন্তু তারা তাদের নতুন পেপারটা বলেছে যে নতুন পেপারটা আসলে কিভাবে কাজ করছে। তো সেই নতুন পেপারটা এখানে কিন্তু দেখা যায় যে আলোহা আনলিস্ট এ সিম্পল রেসিপি ফর রোবট ডেক্সটারিটি, মানে একদম এফিশিয়েন্ট লেভেলে কাজ করাটা আসলে কিভাবে সম্ভব সেটা কিন্তু এখানে ওরা বলেছে। সো আমি আমি যেটা মনে করি যে আস্তে আস্তে হিউম্যান, মানে মানুষ যেখানে আসলে মানুষকে ছাড়া যে জায়গাটাতে কাজ করা যেত না সেই জায়গাটাতে কিন্তু আস্তে আস্তে ওই লেভেলে চলে আসতেছে। তার মানে এখানে কিন্তু আমাদের সামনে আমাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে যে আসলে আমরা কি কি কাজ করব না করব, এবং সেই জায়গাটাতে কিন্তু একটা বড় মনে করি যে সেই জায়গাটাতে বড় একটা অংশ যে কিভাবে আমরা আসলে এই জায়গাগুলো, মানে বিশেষ করে গুগল ডিপ মাইন্ড যেভাবে কাজ করতেছে সেখান থেকে ফাইনালি আসলে আমরা কি পেতে চাই সেটাও আসলে আমাদেরকে বুঝতে পারতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি বিশ্বাস করি যে আমরা যেটাই কাজ করি না কেন যন্ত্রকে আমাদেরকে দিয়ে কাজ করাতে হবে, বিকজ আমাদের কাজ অন্য, আমাদের কাজ ভিন্ন, মানুষের কাজ ভিন্ন। আমাদেরকে ওই জায়গাটাতে বুঝতে হবে যে মানুষ আসলে কি করা উচিত মানুষের, সেটাকে আগে ফিগার আউট করতে হবে, যে মানুষ কি রিপিটেটিভ কাজ করতে চায়, একই কাজ করতে চায়। আর সেই জন্যই কিন্তু আমি এত এত বই লিখেছি, 8টার মতো বই লিখেছি, যে কিভাবে মানুষ আসলে মানুষের আসল পারপাস খুঁজে পাবে। আজকে এই পর্যন্তই, থাকছেন তো সামনে।